হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে শুক্রবারের একটি ব্লগ শেয়ার করতে চলেছি, আশা করব আপনাদের সবার খুব বেশি ভালো লাগবে। ভিডিও শুরুতে একটি ছোট্ট রিকোয়েস্ট, একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করুন। তো শুক্রবার দিন তো এমনিতেই একটু ভালো মন্দ কিছু রান্না করি, তো কোরমা করছি, পাগুলো দিয়ে দিয়েছি। আসলে কেউ কিছু মনে করবেন না, কারণ যেহেতু ঘরোয়াভাবে আমরাই খাবো, তো কিছু মাংস আর পাগুলো আর আলাদা কিছু করিনি, ভাবলাম এগুলো দিয়ে দিই। সবাই আমরা খুব বেশি এক্সাইটেড, তাই না? সামনেই রোজা আসছে, একটা এখনই ঈদের অনুভূতি মনে হচ্ছে, খুব আনন্দ লাগে রোজা আসলেই ছোটোবেলা থেকে। আর যখন থেকে নিজের সংসার শুরু, তখন থেকে আরও বেশি মানে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি, সংসারের ক্লিনিংয়ের কাজগুলো। এদিকে কিছু ছোলা বুট আমি এখনই সিদ্ধ করে ডিপে রেখে দিব, যতটুকু এগিয়ে রাখা যায় আর কি। আর প্রতিদিন কিন্তু সিদ্ধ করাও ঝামেলার ব্যাপার হয়ে যায়। আশা, যেহেতু আমরা ছোটো ফ্যামিলি, আমার হাজব্যান্ড ওয়াইফ আমরা দুজন আর দুই ছোট বেবি, তো ওদের জন্য আসলে আমাদের খুব বেশি ঝামেলা খাবার দাবারের কোনো ইয়ে নেই, যে কিছু ফ্রোজেন রেডি করে রাখি। তো টুকটাক কিছু করব, এখনও করিনি। মেনলি আমরা ক্লিনিংটা একটু বেশি গুরুত্ব দিই, সব কিছু ঝাড়া মোছা, যেন এই এক মাসে আর ডিপ ক্লিনিংয়ে হাত না দেওয়া লাগে। কথা বলতে বলতে কিন্তু আমি কোরমায় দুধ দিয়ে দিলাম, রান্না করে ফেলতেছি। এদিকে পোলাওয়ের সাথে একটু বেগুন ভেজে নেব স্টার্টারে দেওয়ার জন্য। একটু ছোটোখাটো প্ল্যান করে নিলে আসলে কি হয়, আমাদের সামনে রমজানটা খুব ভালো কাটবে ইনশাল্লাহ, কারণ ওই সময় রোজা রেখে, আর তারপরে আবার যদি কারো ছোটো ছোটো বেবিরা থাকে তাহলে তো আরও কষ্ট। তো ছোটো বাচ্চা নিয়ে আমি যে ব্যাপারটা আলাপ করতে চাচ্ছি, যে ছোটো বাচ্চা নিয়ে আমরা যে আমলগুলো বেশি করতে চাই বা করব, করলে ভালো হয়, আমি যেটা চাচ্ছি সেটা শেয়ার করছি। আমার মনে হয় অনেক আপুদের উপকারে আসবে। আমরা নফল ইবাদতটা কিন্তু অনেক বেশি করার চেষ্টা করি রোজায় আরও, কারণ আমরা যে ইবাদত করব তার এক গুণ যে সবটা পাই, তার মানে 70 গুণ রোজার মাসে আমরা বেশি পাই। তো সেজন্য কিন্তু আমরা অনেক বেশি আগ্রহী থাকি। আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুক ইবাদত করার, সুস্থ শরীরে যেন আমরা সবাই থাকতে পারি, এটাই আল্লাহ পাকের কাছে চাওয়া। বাচ্চাদেরকে নিয়ে সুন্দর করে যেন ম্যানেজ করতে পারি। তো আমি যেটা মনে মনে প্ল্যান করছি এবং ভেবেও রেখেছি, বা বিগত কয়েক বছর ধরে এটাই আমি বেশি মেনটেন করি, কারণ বাচ্চারা ছোট, ওদের সামলে কিন্তু আমরা দেখা যায় কোরআন শরীফটা খুব বেশি পড়তে পারি না, দেখা গেলো খতম দিতে পারছি না। তো এগুলো নিয়ে মন খারাপ করবেন না পুরা। আমার মনে হয় আমরা বেশি বেশি জিকির করতে পারি, এটা খুব সহজ। আপনি কাজ করতে করতে কিন্তু অনেক জিকির করে ফেলতে পারতেছেন, যেন আপনার মুখটা মানে ফাঁকা না থাকে, আপনি হয়তো অন্য বেশি কোনো চিন্তা বা দুশ্চিন্তা না করে আমরা যদি মুখে মুখে একটা আমল করতে চাই তাহলে কিন্তু আমরা নিতে পারি। বা অনেক সময় বেবিরা দেখা যায় আমাদের কোলে আছে, ওদেরকে নিয়ে আমরা তবজি টিপে বা কাউন্টারগুলো যে থাকে সেগুলো দিয়ে কিন্তু আমরা ইজিলি একটা 20,000, 25,000, 40,000 খতম নিয়ে নিতে পারি, তাই না? এগুলো আমার মনে হয় যে এটা খুব হেল্পফুল হয়, কারণ সবসময় কোরআন তেলাওয়াত করা সম্ভব হয়ে ওঠে না, বা করলেও হয়তো দিনে একবার ধরলাম বা দুইবার ধরলাম, কিন্তু সেইভাবে যে আমাকে পাল্লা দিয়ে খতম করতে হবে যেটা আমরা আগে জানতাম, এটা কিন্তু আসলে উচিত না। অবশ্যই কোরআন শরীফ পড়া উচিত, সেটা নর্মাল দিনেও আমরা পড়ি বা পড়া উচিত, কিন্তু ওইটা যে আমাকে এখন খতমই দিতে হবে, খতম দেওয়ার জন্য আমাকে খেয়ে না খেয়ে বাচ্চাদের দেখাশোনাটা আসলে অনেক জরুরি, তারপর নিজেদের সুস্থ থাকাটা জরুরি। তো আমি অনেক খেয়াল করেছি আমার বড় মেয়ে হওয়ার পর থেকে, আমি ওকে নিয়ে খতম দিয়েছি, কিন্তু যখন ছোট বেবিটা হলো তো তারপর থেকে আমি সেভাবে পারছি না, কারণ দুইটা বাচ্চা সামলে না অনেকটা কষ্ট হয়ে যায়। তো চেষ্টা করব আমরা এই জাতীয় আমলগুলো করতে, যেগুলো আমরা তবজি দিয়ে করতে পারি, কাউন্টার দিয়ে করতে পারি, এতে আমাদের জন্য অনেক সুবিধা হয়, অনেক আরামদায়ক হয় আর অনেক স্মুথ হয় জার্নিটা। আর রোজা তো রাখবোই ইনশাল্লাহ। তো দুপুরবেলা লাঞ্চ করার পর আমরা বের হয়ে যাচ্ছি, আমাদের একটা আঙ্কেল মারা গিয়েছেন, 40 দিন পার হয়ে গিয়েছে। তো 40 দিনের যে একটা অনুষ্ঠান হয়, অনেকেই হয়তো করেন বা অনেকে করেন না, তো তারা একটা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে, সেখানে আমরা যাব। তো আমাদের একটু কাজও আছে, আর গ্রামের দিকে কিন্তু ঘুরতে খুব ভালো লাগে। তো কর্ণফুলী নদীর ওই পারে যাচ্ছি আমরা,
যেহেতু বেলাবেলায় যাচ্ছি তো আমরা একটু তাড়াতাড়ি লাঞ্চ করে চলে যাচ্ছি, যেন ওখানে বিকেলটা সুন্দর কাটিয়ে তারপর রাতে ওখানে খাবারের আয়োজন, রাতে খেয়ে মানে 9টার মধ্যে তাড়াতাড়ি ব্যাক করবো, এরকম ইচ্ছা। তো খুব আনন্দ নিয়ে যাচ্ছি। এখন আমরা চলে এসেছি আমাদের বাংলা বাজার ঘাট যেটাকে বলে সেখানে। তো যারা চট্টগ্রামের তারা তো চিনবেন, আর যারা চিনবেন না তাদের উদ্দেশ্যে বলছি এই ঘাটটার নাম বাংলা বাজার ঘাট। তো বাংলা বাজার ঘাটে এসে এখন আমরা উঠে পড়েছি সাম্পান নৌকায়। চিটাংয়ের খুব বিখ্যাত এই যানবাহনটি আমার মনে হয় অনেকেই চেনেন বা হয়তো নামও শুনেছেন। তো সাম্পান নৌকায় উঠে পড়েছি আমরা। এখানে খুব বেশিক্ষণ লাগবে না, তো এখান থেকে প্রায় 15 মিনিটও না, তারপরে আবার নেমে যাব সেখান থেকে আঙ্কেলের বাড়িতে যেতে খুব বেশি সময় লাগবে না সিএনজিতে। তো আসলে আমরা খুব পছন্দ করি এই গ্রামে যেতে। এর আগেও আমি কিন্তু কোনো কোনো ব্লগে শেয়ার করেছি, দেখা গেল 2 মাস পর বা 3 মাস পর হয়তো আমরা একদিন যাচ্ছি। ভীষণ ভালো লাগে এই জার্নিটা, তো আমার সাথেই থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর ছোট্ট রিকোয়েস্ট যেটা আমি শুরুতেও করেছি এখনও করছি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার কথা ও কাজ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন, আর অবশ্যই লাইক দিয়ে দেবেন। একটা লাইক কিন্তু অনেক বেশি মূল্যবান আমার কাছে। একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক সময় শ্রম দিতে হয়, অনেকটা কষ্ট, তো সেই দিক থেকে বলছি আপনাদের কাছে ছোট্ট চাওয়া। আর যেহেতু নৌকায় ছিলাম আমরা, সাম্পান নৌকায় একটু নড়াচড়া হতে পারে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নৌকাটা নড়ছিল, তো এই তো লোকজন ভরে গেলে আমাদের নৌকাটা ছেড়ে দিবে, অলরেডি ছেড়েও দিয়েছে। তো খুব উপভোগ করছিলাম, আর আজকে আবার খুব বেশি রোদও ছিল না, মোটামুটি ঠান্ডা ছিল প্রকৃতিটা, সব মিলিয়ে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। জীবন সত্যি খুব সুন্দর উপভোগ করার মতো, আমরা যদি উপভোগ করার মতো মন দিয়ে দেখি সব কিছু, তাহলে কিন্তু আমরা উপভোগ করতে পারবো এই সুন্দর জীবনটাকে। আর একটা জিনিস, সেটা হলো চাহিদা থেকে আমাদের হতাশা শুরু হয়। আমি খেয়াল করে দেখেছি আপনার কি নেই, আমরা সব সময় একটা চাহিদা শেষ হলে আরেকটা, যেটা আমাদের নিয়ম মানব জাতির, একটা শেষ হয়ে গেছে এই চাওয়াটা পূর্ণ হয়েছে আবার আরেকটা হয়তো চাচ্ছি, কিন্তু এরপরে এটা নিয়ে যদি চাচ্ছি আর সেটা যদি আমরা সাথে সাথে পেয়ে যাই তাহলে তো বেশ ভালো। আর সেই চাওয়াটা যখন পূরণ না হয় তখন আমরা কি করি, আস্তে আস্তে হতাশার দিকে ঝুঁকে পড়ি, বা কি পাইলাম সেটা নিয়ে শুকরিয়া আদায় না করে কি পাইলাম না সেটা নিয়ে পড়ে থাকি। তো আসলে আমি সবসময় আমার ব্লগের মাধ্যমে এই পজিটিভ ভাইবসগুলো দেওয়ার চেষ্টা করি, যে আপুরা ভাইয়ারা যারাই শুনছেন না কেন, আমার মানে মনের কথাগুলো আমি বলছি, আমি যেটা ফলো করে সব সময় খুব হাসি খুশি থাকি, অ্যাক্টিভ থাকতে পারি। মাসের 30টা দিনই তো একটা মানুষ অ্যাক্টিভ থাকতে পারে না, হয়তো মাসে 5টা দিন আপনি অসুস্থ থাকতে পারেন, বাট মন কিন্তু একদম অ্যাক্টিভ থাকতে হবে, মানসিকভাবে আপনাকে হাসি খুশি থাকতে হবে, মেন্টালি আপনাকে খুব স্ট্রং থাকতে হবে, ভালো থাকতে হলে এটার কোনো বিকল্প নেই। তো আমরা যা পাচ্ছি সেই শুকরিয়াগুলো করেই কিন্তু আমরা শেষ করতে পারবো না, তারপরে আবার কি পেলাম না সেগুলো নিয়ে যখন আমরা খুব বেশি ভাবছি এটা পাচ্ছি এটা পাচ্ছি না বা এটা হচ্ছে না, তখনই কিন্তু আমরা আস্তে আস্তে একদম ফুল অফ ডিপ্রেশনের মধ্যে চলে যাই, যেটা অনেক ক্ষতিকর একটা মানুষের জীবনে। আপনি ভাবুন, আপনি জীবনের অর্ধেকটা সময় পার করে এসেছেন বা 1/3 পার করেছেন, এতটুকুর মধ্যে আপনি কী অবস্থায় আছেন? সবাইকে নিয়ে সুস্থ আছেন তো, ভালো আছেন তো, আপনি সুন্দর করে টাইম টু টাইম খাওয়া পাচ্ছেন তো, আপনি ইন্টারনেট ইউজ করতে পারছেন, তার মানে আপনি ভালোই একটা পজিশনে আছেন। তো এরকম ছোটোখাটো জিনিসগুলো আপনি ভাবুন, অনেক বড় বড় মানুষের যে কষ্ট সেগুলোর দিকে তাকান, দেখবেন আপনি অনেক বেশি শান্তি অনুভব করবেন, আপনার ভিতরের সব কালিগুলো কষ্টগুলো চিন্তাগুলো, হ্যাঁ আমি আমার দিক থেকে বলছি, এইভাবে চিন্তা করি যে এই দিকটা আমার ভালো লাগছে না, মনের ভিতরে খারাপ লাগছে, এটা কেন হচ্ছে, এটা কেন পাচ্ছি না, এগুলো ভাববেন না, এরকম ভাবলেই আপনি
আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে চলে যাবেন। আমি যেটা বলি সেটা হলো মেইন এটাই যে চাহিদা থেকেই ডিপ্রেশনের সৃষ্টি হয়। আমি অনেক খেয়াল করেছি নিজের এই ছোট্ট জীবনটাতে, অনেকটা দেখেছি, অনেককে দেখেছি, নিজেও অনুভব করি, এখনও করি, কারণ আমরা তো মানুষ, তাই না? তো কোনো কিছু না পেলে কখনো এটা নিয়ে আমি ভাবি না, শুধু আল্লাহর উপর ছেড়ে দিই যে আল্লাহই আমার এটা জানে কি হবে, তো ওনার উপরে ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্তে থাকি আর মানে হাসি খুশি থাকি, পজিটিভ থাকি। আমি আমার কাজ করে যাই, যে কাজটা আমার করা দরকার আমি আমার কাজটা করে যাই। এটাই তো দুনিয়ার সৌন্দর্য, তাই না? যতদিন আমরা বাঁচবো এটাই ইহকালের সৌন্দর্য। আল্লাহর ইবাদত করে যাব যতটুকু সম্ভব, আল্লাহকে খুশি করব। তো দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু একদম চলে এসেছি ওই আঙ্কেলদের বাড়ির ওইখানে। তো এখানে আবার তাদের ছাগলের বাচ্চা হয়েছে, আমার মেয়েগুলো আবার দেখার জন্য অস্থির হয়ে গিয়েছে। তো ওদেরকে নিয়ে ছাগলের বাচ্চাগুলো দেখলাম, দেখে আমি চলে এলাম আর একটু এই সামনের দিকে। আসলে সবসময় আমরা এদিকটাতে আসলে বাড়ির ভিতরে বেশি একটা বসি না, মানে খুব ভালো লাগে যে বাইরে বাইরে ঘুরতে আর কি, মানে ক্ষেতের কাছে, তো খুব ভালো লাগে, সেটা উপভোগ করছি। আর নৌকায় বসে বসে এত সুন্দর উপভোগ করছিলাম, সুন্দর করে দুলছিল নৌকাটা, আর আমার দুই মেয়ে তো খুব এক্সাইটেড, গরমটাও ছিল না সেরকম, আর বড় বড় শিপগুলো দেখছিলাম কর্ণফুলী নদীতে, আর পাশ থেকে যাচ্ছিল আমাদের সাম্পান নৌকাটা। সব মিলিয়ে খুব উপভোগ করলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ আরও একটি সুন্দর দিন দেখার তৌফিক আমাদেরকে দিয়েছেন। সবাই আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, সবাই সবার জন্য দোয়া করব। আজকে ভিডিওটি এ পর্যন্তই, খোদা হাফেজ।